রজব মাসে একটা দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নাসাই শরীফের হাদিস, মুসনাদে আহমদের হাদিস, মিশকাতুল মাসাবির হাদিস। আমার নবী বলেন, ও দুনিয়ার মুসলমান নরনারীরা, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, দৌলতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। দোয়া করলে হায়াত বাড়ে, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহ যেন তোমাদের হায়াতটা বাড়ায় দেয়, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আমার আল্লাহ, রজবে তুমি আমাদেরকে বরকত দাও, শাবান মাসে তুমি আমাদেরকে বরকত দাও, রমজান পর্যন্ত আমাদের হায়াত লম্বা করে দাও। দুই হাত তুলে আওয়াজ দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। এই রজব মাসের 26 তারিখ আমার আল্লাহ বুরাক যুগে জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে আমার নবীকে নিয়ে গেলেন খানে কাবা বাইতুল্লাহ থেকে মসজিদুল আকসা। মসজিদুল আকসার মধ্যে লক্ষ লক্ষ নবী রাসূলদের উপস্থিতিতে আমার নবী 2 রাকাত নামাজের ইমাম হয়ে ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন খেতাব পেলেন। অবশেষে চলে গেলেন এমন এক বাহন যে বাহনের নাম বুরাক। ওয়াহিয়া দাব্বাতুন আবিয়াদুন তামীলুন ফাওকাল হিমার, যার গায়ের রং ছিল সাদা খচ্চরের থেকে বড়, গাধার থেকে যে প্রাণী ছোট ওই প্রাণীর নাম হলো বুরাক। বোরাক যুগে আমার নবীর মেরাজ হলো, বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদুল আকসা হয়ে সাত আসমান পানি দিয়ে লামা কানে আরশ আযীম হয়ে আমার আল্লাহ দরবার লামা কান। উরি আসমান হি পর সব নবী রহে গে, আলা হযরত বলছেন আসমান হি পর সব নবী রহে গে, আরশ আজম পে পৌঁছা আমারা নবী সবসে আওলা আলা, আমারা নবী সবসে ভালা মূসা নবীর মাকান হলো ষষ্ঠ আসমানে, হযরতে সাইয়্যিদিনা ইব্রাহিম খলিলুল্লাহর মাকান হলো সপ্তম আসমানে। আপনার নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আযীমে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই সিলেটে তে শাহ জালাল দরবারে ওয়ালি, ভারতে আজমির খাজা মাইনউদ্দিন চিশতি, আমার আব্বা জান শত শত নবীর শান লিখে গেছেন, আউলিয়া কেরামের শান লিখে গেছেন, তার মধ্যে এটা একটা। ওর সিলেটে তে শাহজালাল দরবারে ওয়ালি, ভারতে আজমির খাজা মাইনউদ্দিন চিশতি, তুমি প্রেমের ভান্ডার করো প্রেম দান, তুমি প্রেমের ভান্ডার করো প্রেম দান, দরবারে তোমার ফরিয়াদ আমার করিও কবুল, গুনাহ খাতা করাইও মাফ দয়াল নবীজি, মরণকালে নামের কলমা পড়াই লইবানী, গুনাহ খাতা করিও মাফ দয়াল নবীজি, মরণকালে নামের কলমা পড়াই লইবানী,
ওরে নবী বিনে রোজহা শহরে নবী বিনে অন্ধকার কবরেতে নবী বিনে সাকারাতে উপায় নাই আমরা দরবারে তোমার আল্লাহ তাআলা কিভাবে আপনার শান দিলেন, আল্লাহ তাআলা কিভাবে আপনার মান দিলেন, আমার আল্লাহ কিভাবে আপনার মর্যাদা দিলেন। আমার নবী বলেন, ও আমার সাবিরা রে, যেই জায়গার মধ্যে আমার আল্লাহর নাম ওই জায়গার মধ্যে আমি নবীর নাম। আজানের মধ্যে দেখো আল্লাহর নাম, সঙ্গে সঙ্গে আমার নবীর নাম। ইকামত দেখো আমার আল্লাহর নাম, ইকামতে দেখো আমার নবীর নাম। নামাজে দেখো আল্লাহর নাম, তারপরে আমার নবীর নাম। জম্মাল ইলাহু ইসমান নবিয়্যা বিইসমিহি ইয ক্বালাল খামসুল মুয়াজ্জিনু আশহাদু মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যেমনি ভাবে পাঁচবার আজানের মধ্যে বলে, সঙ্গে সঙ্গে নবীর নাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঁচবার বলে, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের জান, নবী মোদের প্রাণ। নবীর কাছে পাবো মোরা, নবীর কাছে পাবো মোরা খুদারি সন্ধান। নবী মোদের জান, নবী মোদের প্রাণ। সেনাপতি ছিলেন নবী বদরের ময়দান, সেনাপতি ছিলেন নবী বদরের ময়দান। দান্দান মোবারক শহীদ করলেন, দান্দান মোবারক শহীদ করলেন উহুদের ময়দান। নবী মোদের জান, নবী মোদের প্রাণ। ওই নবী কি নূর নামাটি, আরো যেরকম নূর নামাটি। বর্তমানে ওহাবীর দলেরা, লা মাযহাবীর দলেরা, আহলে হাদিসের দলেরা আমার নবীর মেরাজ মানে না, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। কারণ নবীর মেরাজ যদি তারা মানে, এটাই প্রমাণ হয় আমার নবী হলেন আল্লাহর নূর, আমার নবী হলেন আল্লাহর নূর। তাব্রানী শরীফের হাদিস, ও আমার বন্ধুরা গভীর মনোযোগ, যেদিন আমার নবী এই দুনিয়ায় তার শিবানে, নবীর মা মেনা বলেন আমি দেখলাম আমার ঘর নূর 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 মুনাওয়ার। একটু পরে আমি দেখলাম গো আমার ঘরের মধ্যে চারজন জান্নাতি নারী হাজির, একজন হলেন মা হাওয়া, আরেকজন হলেন মা আসিয়া, আরেকজন হলেন বিবি হাজরা, আরেকজন হলেন বিবি মরিয়ম। একজনের হাতে আমি দেখলাম দুধের পেয়ালা, আরেকজনের হাতে আমি দেখলাম মধুর পেয়ালা, আরেকজনের হাতে আমি দেখলাম মায়ের তাসলিমের পেয়ালা, আরেকজনের হাতে আমি দেখলাম শরাবান তুহুরার পেয়ালা। আমি জিজ্ঞেস করলাম মা গো মা তোমাদের পরিচয় দাও। প্রথম নারী ডাক দিয়ে বললেন মা আমিনা গো, ও মা আমিনা তুমি কি আমাকে চিনো নাই গো মা, আমি হইলাম আদম আলাইহিস সালামের স্ত্রী, আমার নাম হইল বিবি হাওয়া। দুই নম্বর নারী ডাক দিয়ে বললেন মা আমিনা গো, আমি হইলাম ফেরাউনের স্ত্রী আসিয়া। তিন নম্বর নারী ডাক দিয়ে বললেন মা আমিনা গো, আমি হলাম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের স্ত্রী, ইসমাইল জবিহুল্লাহর মা, আমার নাম হলো বিবি হাজারা। চার নম্বর নারী ডাক দিয়ে বললেন মা আমিনা গো, আমি হলাম হজরতে ঈসা নবীর মা, আমার নাম হইলো বিবি মরিয়ম, বিবি মরিয়ম। নবীর মা আমিনা বলেন এ সময় আমি আওয়াজ শুনলাম, কে যেন বলে ইজহারিয়া রাসূলুল্লাহ, ইজহারিয়া হাবিবাল্লাহ। একটু পরে আমি বুঝতে পারলাম তিনি জিব্রাইল, যাকে আমার আল্লাহ 600 নূরের পাখা দান করেছেন। জিব্রাইল আলাইহিসসালাম আয়েশা বললেন ইজহারিয়া রাসূলুল্লাহ, ইজহারিয়া হাবিব,
হাবিবাল্লাহ আমার নবী বলেন এমন একটা নূর জগতের মধ্যে আগমন করলো রে এমন একটা নূর এই জগতের মধ্যে আগমন করলো যেই নূরের আলোকে সারা পৃথিবী আলোকিত হয়ে গেছে আদাআল্লাহা নূর যেই নূরের আলোকে সারা পৃথিবী আলোকিত হয়ে গেছে ওই নূরের আলোকে খানে কাবা আলোকিত হয়ে গেল সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেছে ওই নূরের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ মারহাবা কর আমার নবীর নূর বানাইছেন কে এটা হইল আমার নবীর সম্মান বলবেন হুজুর আপনারা সুন্নি আলেম আপনারা বলেন আমার নবী নূর কিন্তু যারা বাতিল কওমি ওহাবি লা মাযহাবি খারিজি আহলে হাদিস তারা বলে আমার নবী মাটি যারা মাটির ব্যবসা করে মাটি নিয়ে থাকো আমরা দয়াল নবীকে নূর মানি এটা আমাদের ঈমান আওয়াজ দিয়ে বলেন ঠিক কি আমি বলবো এবার আসেন যারা বলে কওমি ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর মাওলানা সিরাজুল ইসলাম কিতাবের নাম মুজালিস সিরাজি কিতাবের নাম গওহার সিরাজি ওই কিতাবে তিনি উল্লেখ করেছেন আমার নবীর পা মোবারক থেকে মাথা মোবারক পর্যন্ত আল্লাহর নূর যার কারণে নূর নবীর শরীর মোবারকের কোনো ছায়া মোবারক ছিল না আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ এবার আসেন বড় হুজুর মাওলানা শাহ আশরাফ আলী থানভী ওনার কিতাব নুসরতেব পৃষ্ঠা নম্বর হলো 25 সেখানে তিনি একটা অধ্যায় কায়েম করেছেন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বয়ান মে সেখানে তিনি একটি হাদিস কোট করেছেন হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাতে হে মাইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আরজ কিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মেরে মা বাপ আপ পর কুরবান হো মুঝে বতাই কে আল্লাহ তাআলা নে তমাম চিজো সে পেহলে কিস চিজ কো পয়দা কিয়া আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে ইরশাদ ফরমায়া জাবির আল্লাহ তাআলা নে তমাম চিজো সে পেহলে তুমহারি নবী কি নূর কো আপনি নূর কি ফয়েজ সে ফয়দা কিয়া আওয়াজ দি বলেন মুসন্নিফে ইবনে আব্দুর রাজ্জাক হাদিস হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও দয়াল নবী মায়ার নবী গো মেরে মা বাপ আপ পর কুরবান হও আমার মা বাপ আপনার জন্য কুরবান হয়ে যাক মুঝে বতাই কে আপনি আমাকে বলুন গো নবী আল্লাহ তাআলা সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন আমার নবী ডাক দিয়ে বললেন এই জাবির ইবনে আব্দুল্লাহ আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহর নূর থেকে তোমার হাবিব আল্লাহর নূর থেকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাবিব ওনার বন্ধুর নূর সৃষ্টি করেছেন আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ একজন শায়খ গুন্ডাওয়ালা শায়খ বর্তমানে তো শায়খের পূজারি আমাদের দেশে বাইরে গেছে আওয়াজ দিয়ে বলেন ঠিক কেন কোরআন হাদিস কি বলে এটা দেখে না শায়খে কি বললো এটা দেখে শায়খের নাম হলো শায়খ আহমদুল্লাহ আমি বলি সে আহমদুল্লাহ না সে হলো একটা আহাম্মকুল্লাহ এই শায়খ আহাম্মকুল্লাহ বলে আমার নবীকে আল্লাহ তাআলা নাকি 40 বছর বয়সে নবুয়তি দান করেছেন 40 বছর আগে আমার নবী নবী ছিল না নাউজুবিল্লাহ আওয়াজ দাও জোরে দেন আরো জোরে বলেন নাউজুবিল্লাহ আমার নবী কি 40 বছরে নবী হইছে না আমার নবী আদম সৃষ্টি হওয়ার আগেও আমার নবী নবী আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না ওরে আদম যখন মাটি পানি মোর নবী খুদার রাসূল যাহার পরে পড়েন দুরুদ আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তিরমিজি শরীফের হাদিস আমার নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ নবীজি গো মা তাওয়াজাবাত লাকান নবুয়াত ও দয়াল নবী মায়ার নবী গো আল্লাহ তাআলা আপনাকে কোন সময় নবুয়তি দান করেছেন আমার নবী ডাক দিয়ে বললেন আমার সাবিরানি কুনতু নাবিয়্যা ওয়া আদাম বাইনার রূহি ওয়াল জাসাদ আদম আলাইহিস সালাম যখন ছিল শরীর এক জায়গায় আদম আলাইহিস সালামের প্রাণ ছিল আরেক জায়গায় আদম আলাইহিস সালামের বডি মোবারক ছিল শরীর মোবারক ছিল অন্য জায়গায় আমার নবী বলেন আমি নবী তখনও ছিলাম আল্লাহর নবী
অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, কুনতু নাবিয়্যা ওয়া আদাম বাইনাল মা'ই ওয়াত তিন, কুনতু নাবিয়্যা ওয়া আদাম বাইনাল মা'ই ওয়াত তিন, আমার নবী বলেন আমি ওই সময় ছিলাম রে নবী, ওয়াই হালিয়া, আমার নবী বলেন আমি ওই সময় ছিলাম রে নবী যখন আদম আলাইহিস সালাম ছিল মাটি আর পানির মধ্যে মিশে, আদমের ওজন, আদমের নমুদ, আদমের বডি, আদমের সুল, আদম আলাইহিস সালামের নাম গন্ধ, যেই সময় ছিল না রে আমার নবী বলেন আমি ওই সময় ছিলাম নবী। আল্লাহু আকবার। মারহাবা 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 মাশাআল্লাহ। ওরে তোমার নূরে আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম, তোমার নূরে আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম, তোমারই মহাবতি সৃজন, ওরে তোমারই মহাবতি সৃজন, তামামি জাহান হাশরের কান্ডারি নবী শাফিউল মুজনেবিন তোমার নাম। সুবহানাল্লাহ। গুণ ওরে লক্ষ কোটি কণ্ঠে জানাই, লক্ষ কোটি কণ্ঠে জানাই, আসসালাতু ওয়াসসালাম হাশরের কান্ডারি নবী শাফিউল মুজনেবিন তোমার নাম। ওরে জিহাদি কয় ও হাবিরা চিনলি না রে নবী তোরা, আমার মুর্শিদ আল্লামা আব্দুল বারী জিহাদি কয় নবী, জিহাদি কয় ও হাবিরা, ওরে চিনলি না রে নবী তোরা, ওরে স্বপ্ন যুগে দেখিলে যারে, ওরে স্বপ্ন যুগে দেখিলে যারে, দুজকে হয় হারাম হাশরের কান্ডারি নবী শাফিউল মুজনেবিন তোমার নাম। লক্ষ কোটি কণ্ঠে জানাই, লক্ষ কোটি কণ্ঠে জানাই, আসসালাতু ওয়াসসালাম হাশরের কান্ডারি নবী শাফিউল মুজনেবিন তোমার নাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, দুইটা হাত তুলে চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ও আমার পটিকছড়ির বন্ধুরা, ও আমার বক্তপুরের এলাকাবাসী মুহিউসুন্নাহ আজকের আঞ্জুমানের ভাইয়েরা, জীবনে কোনো দিন দুইটা মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না, একজন হইল মা 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 আরেকজন হইল তোমার বাবা, ঠিক নেই ঠিক নেই? আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ মান আহাক্ক বি হুসনি সাহাবাতি, ও নবী গো এই দুনিয়ার মধ্যে আমি সব থেকে কার বেশি খেদমত করব? আমার নবী বললেন উম্মুকা তোমার মা। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি তারপরে কার খেদমত করব? আমার নবী দুই নম্বরেও বললেন উম্মুকা তোমার মা। ইয়া রাসূলুল্লাহ আমি তারপরে কার বেশি খেদমত করব? আমার নবী তিন নম্বরেও বললেন উম্মুকা তোমার মা। ইমামে বুখারী আদাবুল মুফরাদ কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেন আমার নবী চার নম্বরে বললেন মায়ের কথা। বুখারী শরীফ মুসলিম শরীফ সিহাহ সিত্তার মধ্যে এসেছে আমার নবী মায়ের কথা বললেন তিনবার, চতুর্থবার বললেন বাবার কথা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই মায়েরে আমরা পাঁচ হয়ে সালাম করব, ওই বাবারে আমরা পাঁচ হয়ে সালাম করব, মায়ের হাতের মধ্যে চুমু দিব, মায়ের কপালের মধ্যে চুমু দিব, বাবার হাতের মধ্যে চুমু দিব, কপালের মধ্যে চুমু দিব, মায়ের কদমের মধ্যে আমরা চুমু দিব, বাবার কদমের মধ্যে আমরা চুমু দিব। আমার নবী বলেন দুনিয়ার মুসলমান শোনো, মান কব্বালা রাজুলা উম্মিহি
فكأنما قبل عتبة الجنة কেউ যদি মায়ের পায়ের মধ্যে চুমু দেয় কেউ যদি বাবার পায়ের মধ্যে চুমু দেয় আমার নবী বললেন সেই যেন আল্লাহর জান্নাতের চৌকাঠেই চুমু দিল আওয়াজ দিয়ে বলেন মারহাবা বর্তমানে কদম বসে নিয়ে আমাদের মধ্যে اختلاف দেখা যায় আহারে উহাবীর দল কদম বসে মানে না তাবলীগের দল কদম বসে মানে না লামাজ হাবির দল কদম মুসি মানে না আহলে হাদিস নামদারি আহলে খবিসের দল ও কদম মুসি মানে না আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না দলিল বলে যায় আবু দাউদ শরীফ 709 নম্বর পৃষ্ঠা যেই কিতাব না পড়লে মোল্লা মনসুমলিবে হওয়া যায় না ওই কিতাবের নাম হলো মিশকাতুল মাসাবি ক্লাস 9 এর হাদিস কোনে দেখো বাবুল মুসাফাহা ওয়াল মুআনাকা ওই অধ্যায়ের মধ্যে বর্ণিত হাদিস انصار وكان في وفد عبد القيس قال لما قدمنا المدينه فجعلنا نتبادر من رواحلنا فنقبل يدي النبي صلى الله عليه وسلم ورجليه حضرت ساره বলেন তিনি ছিলেন ওয়ফদে আব্দুল কাইস গোত্রের সদস্য আমরা আসলাম দয়াল নবীর সঙ্গে দেখা করার জন্য রহমাতুল লিল আলামিন নবীর সঙ্গে আমরা দেখা করতে আসলাম বাহন থেকে সবাই দ্রুত বেগে নেমে গেল যাইয়া কেউ আমার নবীর দস্ত মুবারক হাত মুবারকের মধ্যে চুমু দিল কেউ যাইয়া আমার নবী কদম মুবারকের মধ্যে চুমু দিল আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ এই জন্য আমার আল্লাহ আমরা তো আপনি তো চুম বুসিদন চুম না আমরা তো মস্তরি তারপরও সহ্য হয় না মারহাবা এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীম সূরা বনি ইসরাঈল 22 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু وبالوالدين إحسانا আল্লাহর পক্ষ থেকে প্রজ্ঞাপন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আল্লাহর পক্ষ থেকে ইনফরমেশন আল্লাহর পক্ষ থেকে আহ্বান আল্লাহর পক্ষ থেকে মেসেজ ও দুনিয়ার মানুষ তোমরা ইবাদত করবে আমার আল্লাহর আল্লাহর ইবাদত করার পর দুইজন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবা একজন হইল তোমার মা আরেকজন হইল তোমার বাবা সুবহানাল্লাহ এরে দার রব্বের দাল ওয়ালিদাইন মা বাবা যদি খুশি হয় ও বন্ধু তুমি জান্নাতি মা বাবা যদি তোমার উপর না খুশি হয় মা বাবার অবাধ্য সন্তান জাহান্নামী আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না ও আমার বন্ধু বর্তমানে দেখা যায় বাবারে দূরে সরাইয়া বন্ধু বান্ধবের সঙ্গে ভালো ব্যবহার করে মাকে দূরে সরাইয়া স্ত্রীর কথায় উঠে আর বসে স্ত্রীর কথায় চলে তিরমিজি শরীফের হাদিস বাবাকে দূরে সরাইয়া যদি বন্ধুকে বেশি প্রাধান্য দেয় মাকে দূরে সরাইয়া যদি স্ত্রীকে বেশি প্রাধান্য দেয় ও আমার বন্ধু গভীর মনোযোগ এটা হইল কিয়ামতের আলামত ওই সন্তান হইল জাহান্নামী আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ আমার নবী সোনার মদিনায় বসে আছে ইসলাম ধর্ম গ্রহণ করলেন আবু বকর হযরতে সাইয়্যিদিনা আবি হুরায়রা নাম ছিল আব্দুল শামস আব্দি উমর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার নবী নাম দিলেন আব্দুল্লাহ ও বন্ধু বিড়াল ছানাকে তিনি বেশি ভালোবাসতেন নবীজি আগমন করলেন হঠাৎ দাঁড়িয়ে গেলেন বিড়াল ছানা বের হয়ে গেল আমার নবী বললেন ইয়া আবাহের ও বিড়াল ছানার পিতা আবু হুরায়রা বলে আমার আব্দুল্লাহ নামের দরকার নাই আমার আব্দুর রহমান নামের দরকার নাই আমার নবী আমারে আদর করে ডেকেছে বিড়াল ছানার পিতা এই নামে আমি জান্নাতে যেতে চাই আমিরুল মুমিনিন ফিল হাদিস আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে বসে বসে কান্দেন আমার নবী জিজ্ঞেস করলেন আবু হুরায়রা কেন তুমি কান্দরে আবু হুরায়রা
আবু হুরায়রা বললেন, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী গো, আমার মা আমাকে মারে, বাবুলের কাটা দিয়া আমার মা আমাকে এমন মারে, এমন প্রহার করে, আরে দেখেন আমার পিঠ এমন মারি মারিয়ে রক্তে রঞ্জিত করে ফেলে। আমার নবী বললেন, আবু হুরায়রা রে, তোমার জন্মদাতা মা যদি তোমাকে প্রহার করে, আমি আল্লাহর নবী, আমি আল্লাহর রাসূল, আমি রহমাতুল লিল আলামিন, এই জায়গার মধ্যে আমি এন্টার ফায়ার করব না। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনি তো একটা কাজ করতে পারেন। গো নবী কয় কি? কই, আপনি একটু হাত তুলে আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ, কোন আমরা হাত তুলে দোয়া করি, জায়েজ না? না জায়েজ। পাঁচ ওয়াক্ত নামাজের পরে, এখানে বড় বড় আলেমরা আছে, আসলে আমি ওনাদের ছাত্র, পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া করি আমরা সুন্নি জামাত। দলিল হলো তিরমিজি শরীফের হাদিস, عن ابي امامه الباهلي رضي الله تعالى عنه قلت يا رسول الله اي الدعاء اسمع؟ قال جم في الليل الاخر ودبر الصلاه المكتوبات. ابو امامه الباهلي رضي الله تعالى عنه বলেন, আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, ও দয়ার নবী, মায়ার নবী গো, কোন সময় আমার আল্লাহ দোয়া কবুল করেন? আমার নবী বললেন, ও আবি উমামা আল বাহিলি, পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া কবুল, ফজর, জোহর, আসর, মাগরিব, এশার নামাজের পরে দোয়া কবুল, আর গভীর রাতে দোয়া কবুল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, তাহাজ্জুদের সময় দোয়া কবুল, তাহাজ্জুদের নামাজ আমরা আদায় করতে রাজি আসিনি। ওরে তাহাজ্জুদ আল্লাহর খাস্তিয়ামত, ক্ষমা দয়াবন্তহীন, রসুলকে দিয়েছেন আল্লাহ আরাফাতে থাক আশিকিন। ওরে তাহাজ্জুদের সিজদায় যাইয়া, তাহাজ্জুদের সিজদায় যাইয়া, ঝরাও তোমার দুই নয়ন, উঠো আল্লাহ মুমিনগণ, তাহাজ্জুদের সময় এখন, উঠো আল্লাহর পেয়ারাগণ, তাহাজ্জুদের সময় এখন। ও আমার বন্ধু, আমার নবীর মর্যাদা, আমার নবী প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের সাথে সাথে একটা নামাজ আবশ্যক ছিল আমার নবীর, ওই নামাজটা হলো তাহাজ্জুদের নামাজ। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. ওমর বন্ধু গভীর মনোযোগ, ওই তাহাজ্জুদের নামাজ আমার নবী পড়তেন। বুখারী শরীফের মধ্যে এসেছে, আহারে আমার নবীর মর্যাদা শুন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী সারা রাত নামাজ আদায় করতে 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 আমার নবীর কদম মুবারকগুলো ফুলে যেত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, নবী গো, ও নবী, আমি জানি আপনি নবী হলেন মাসুম, সুন্নি জামাতের আকীদা সকল নবী হলো মাসুম, নিষ্পাপ, গুনাহ নাই, সকল আউলিয়ায়ে কেরাম হলেন মাহফুজ, আমার আল্লাহ তাদেরকে গুনাহ থেকে হেফাজত করেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, নবী গো, আমি জানি আপনি নবী মাসুম, আপনার কোনো গুনাহ নাই, কেন আপনি এত রাত জেগে জেগে কষ্ট করেন, এত এত আপনি দাঁড়িয়ে থাকেন নামাজে, এত এত আপনি দাঁড়িয়ে থাকেন, এত রুকু করেন, এত সিজদা করেন, গো নবী, আপনার পা মোবারক গুলো ফুলে যা। আমার নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, ও আমার প্রাণের আয়েশা, আফালা কুন আবদান শাকুরা,
আমি কি আল্লাহর শ্রেষ্ঠ শুকরগুজার আল্লাহর শ্রেষ্ঠ গুজার বান্দা আমি নবী কি হব না নবী যে যদি এত কষ্ট করতে পারেন বন্ধুরে আপনার আমার তাহাজ্জুদের নামাজ পড়ার দরকার আছে না নাই পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ তাহাজ্জুদের নামাজ পড়ে তারা যারা হলো আল্লাহর ওলি আমরা হইলাম আল্লাহর ওলির গোলাম আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ও আমার বন্ধু এই তাহাজ্জুদের বিনিময়ে আমার আল্লাহ আমার নবী কি দিয়েছেন মাকামে মাহমুদ মাকাম মানে হলো স্থান মাহমুদ মানে হলো প্রশংসিত সেই স্থান সেই সিংহাসন যেখানে হাশরের ময়দানে আমার নবী সিজদায় যাইয়া কানবেন গো আল্লাহ আল্লাহ আমি নবী হইলাম শাফিউল মুজনিবী আমি নবী হইলাম গুনাহগার উম্মতের ত্বরানেওয়ালা বাঁচানেওয়ালা ও আমার আল্লাহ আমার সিজদা তুমি কবুল করো আমার গুনাহগার উম্মতদেরকে আমি নবী শাফাআত করার তৌফিক দাও আমার আল্লাহ বলবেন বুখারী শরীফের বর্ণনা ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ও নবী গো আপনি আপনার মাথা মোবারক উঠান নবী গো আপনি চান আপনি যাই চাইবেন আমি আল্লাহ আজকে তা কবুল করব ইশফাত তো শাফাআত আপনি নবী আজকে শাফাআত করেন আমি আল্লাহ আপনি নবীর শাফাআত কবুল করব ওরে শাফাআতের অধিকার হাতে হাতে আপনার তরাইয়া লইয়েন গো উম্মত গুনাহগার সবাই শাফাআতের অধিকার হাতে হাতে আপনার তরাইয়া লইয়েন গো উম্মত গুনাহগার তরাইয়া নিয়েন গো হাশর মাহাজার তরাইয়া নিয়েন গো হাশর মাহাজার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আটটারে পতাকা বানান ইয়া রাসূলুল্লাহ বল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনেছি হাদিসে দেখিলে আপনার জীবনের গুনা জড়িয়া পড়ে শুনেছি হাদিসে দেখিলে আপনার জীবনের গুনা জড়িয়া পড়ে দিবেন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আমার নবী বলেন একটা গেট হবে সোনার মদিনা মুসলিম শরীফের হাদিস আর একটা গেট হবে বাহরাইন সোনার মদিনার বাহরাইনের যত দূরত্ব আমার নবী শাফাআত করে কোনে এতটুকু গেটের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতের সুপারিশ করে আমার নবী জান্নাতে নিয়ে যাবে আমার নবীর এই মর্যাদা দান করেছেন কে সোনার মদিনার ইয়াদুল জান্নাহ গেটে একটা হাদিস শরীফ লেখা বায়হাকী শরীফের হাদিস শাফাআতি লি আহলিল কাবায়রি মিন উম্মতিহি আমি নবী কবিরা গুনাহগার উম্মতের জন্য হব শাফাআতকারী মারহাবা কোন বলছিলাম আবু হুরায়রার কথা আবু হুরায়রা বলেন নবী গো আপনি একটু হাত তুলে আমার আল্লাহর কাছে দোয়া করেন আর দোয়াও সালাহুল মুমিন দোয়া হইল মুমিনদের আদুয়ার মুখুল ইবাদত দোয়া হইল ইবাদতের মগজ
উদুউনি আস্তাজিব লাকু, তোমরা আমার ডাকো, তোমরা আমার কাছে চাও দোয়া করো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আমার হাত তুলে দোয়া করেন, আল্লাহুম্মা ইহদি উম্মি আবি হুরায়রা, ও আমার আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দাও। আবু হুরায়রা এমন জোরে একটা দৌড় দিলেন, মদিনা আল মুনাওয়ারা থেকে আবু হুরায়রা যখন দৌড় দিলেন, সাহাবীরা বলেন আবু হুরায়রা রে, জীবনে কোনোদিন তোমারে এমন ভাবে দৌড়াইতে দেখি নাই, আজকে কেন এমন জোরে জোরে দৌড়াও? আবু হুরায়রা বলে আমার সাহাবীরা রে, নবীর সাহাবীরা রে, আমার ভাইয়েরা, তোরা আমারে বাধা দিস না, আমার মা যেন ইসলাম ধর্ম গ্রহণ করেন, আমার নবী হেদায়েতের জন্য আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি অসহায় তাই বসি হায়, আমি অসহায় তাই বসি হায়, ডাকিনিরালায় মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, সালা দুনিয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ, শরীয়ত হো তরিকত হো তামামি, হাকীকত মে মুহাম্মদ কি গোলামি, সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। আওয়াজ দি বলেন মারহাবা, দৌড় দিছেন আবি হুরায়রা, যাইতেছে মায়ের কাছে, সুবহানাল্লাহ। কোন অন্য সময় মাই দেখলে পিটে, আজকে ঘরের দরজা যখন কড়া নাড়ছে, মা আবু হুরায়রাকে দেখে বুকে জড়িয়ে ধরেছেন। আওয়াজ দি বলেন সুবহানাল্লাহ। মা ডাক দিয়ে বলেন আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, একটু আগে আমার ঘরে বন্দে রহমতের নবী আসছে রে আবু হুরায়রা, আমি আর সইতে পারি নাই, আমি আর সইতে পারি নাই, দেখ আমার ঘরটা খুল পড়ে গেছে, আমি আর সইতে পারি নাই, তাই তো আমি দয়াল নবীর কাছে যাব অপেক্ষা করছি। এবার আওয়াজ দিয়ে বলেন হেদায়েতের মালিককে। আল্লাহর নবী হাত তুলে দোয়া করে, আল্লাহুম্মা হিদি উম্মে আবি হুরায়রা, ও আমার আল্লাহ তুমি আবু হুরায়রার মারে হেদায়েত দিয়ে দাও। আবু হুরায়রা ডাক দিয়ে বললেন নবীজি গো, ও দয়াল নবী, মায়ার নবী গো, আপনি হাত না মানগো নবী, আপনার দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, ও নবী আপনি কলমা পড়ে মুসলমান বানিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলাম, নূরে মুজাসসাম রহমাতে আলাম, নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আসসালাম আলাই নূরে চশমে আম্বিয়া, আসসালাম আলাই বাদশাহে আনাল জিলি
محيُّدين اسمي وأعلامي على رأس الجبال يا السلام نور چشمي أمي يا السلام بادشاه أولياء السلام ميم حاء ميم دال السلام بنظير بمثال السلام نور چشم امیا السلام بادشاه اولیا مرحبا یا مرسل زم از بنداری مرحبا مرحبا یا غوث العظم مس بنداری مرحبا مرحبا کون ذکر الصالحین کفارہ ولی اللہ تذکرہ شرم ذکر کرا بولار مدھے زندگیر گناہ معاف کفارہ ہوئے جائے گنار کفارہ بندر امار بولছিলাম মা মায়ের কথা এই পাক ভারত উপমহাদেশে একজন মায়ের দোয়ায় আল্লাহর ওলি ওনার নাম হলো হযরতে বাইজিদ বুস্তামি চট্টগ্রামের মধ্যে ওনার আস্তানা আছে না নাই ওই বাইজিদ বুস্তামির বয়স মাত্র 6 কি 7 বছর ঘুমের মধ্যে মা ডাক দিয়ে বললেন বাইজিদ ও বাইজিদ রে আমি মা আমার তৃষ্ণা পেয়েছে রে আব্বা আমার একটু পানি দে আমার একটু পানি দে বাইজিদ বুস্তামি ঘরের মধ্যে খুইজা খুইজা দেখি কোনো জায়গার মধ্যে পানি নাই কলসির মধ্যে চেক করলেন পানি নাই মগের মধ্যে চেক করলেন পানি নাই জগের মধ্যে চেক করলেন পানি নাই গ্লাসের মধ্যেও চেক করলেন পানি নাই কনকনে ঠান্ডা শীত বাইরে সত্য প্রবাহ মাত্র 6 কি 7 বছরের বাচ্চার অন্তরে মায়ের জন্য আমার আল্লাহরটা মা বাবার প্রতি সন্তানের জন্য ভালোবাসা আল্লাহর সন্তানের প্রতি মা বাবার জন্য ভালোবাসা এটা হলো আল্লাহর দান এই জন্য দুনিয়াতে কাউকে ভালোবাসলে আমার আল্লাহকে খুশি করে ভালোবাসতে হবে কাউকে ঘৃণা করলে আমার আল্লাহর জন্য ঘৃণা করতে হবে আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না আমরা আলেম ওলামাকে ভালোবাসি কারণ আলেম ওলামারা হইল আমার নবীর ওয়ারিস ঠিক এমনি ভাবে আমরা একজন সুদ খুরুকে ঘৃণা করি ঠিক এমনি ভাবে আমরা একজন জানা খুরুকে ঘৃণা করি ঠিক এমনি ভাবে পরের হক যারা মারে আমরা তাদেরকে ঘৃণা করি এই জন্য ঘৃণা করি যেহেতু কোরআন হাদিসে তাদেরকে মন্দ বলা হয়েছে আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না মা ঘুমের মধ্যে ছোট্ট বাইজিদ তাকিয়ে দেখে ঘরের মধ্যে কোনো পানি নাই এবার বাইজিদ একটা কলসি নিয়ে বের হয়ে গেল বিন হয়ে বহু দূর যখন চলে গেছে যাওয়ার পর একটা কল পাইল কলটারি চিপ্পা 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 কলসির মধ্যে পানি নিল আর ঠুর 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 কোণে কাঁপে ঘরের মধ্যে আয়েশা শরীরের মধ্যে যে কুয়াশা লেগেছে সেগুলো মুছ একটু নিজেকে গরম করার চেষ্টা করলো গ্লাসের মধ্যে পানি নিয়ে দেখে মা জননী ঘুমিয়ে আছে ওরে মায়ের কান্দর যাব জীবন দুই চার দিন বনেরই কান্দনে রে ওরে পাড়া পড়শির কান্দর দুই দিনের বেশি থাকে না দুঃখেরই দরদি আমার জনম দুঃখী মা
দুখেরি দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখেরি দরদি আমার জনম দুঃখী মা। মা ঘুমের ঘরে এইদিকে বাইজি গ্লাসের মধ্যে করে পানি নিয়ে দাঁড়িয়ে আছি মায়ের শিওরে, মা ঘুম ভেঙে যাবে এই জন্য মারে ঘুম থেকেও ডাকে না। ছোট্ট সন্তান মায়ের চেহারার দিকে তাকিয়ে দেখ, ও বন্ধুরে জীবনে দুইটা চেহারার দিকে যদি সবের নিয়তে তাকাইতে পারো রে বন্ধু, আমার নবী বলেছেন আমার আল্লাহ আমল নামে কবুল উমরা হজের সওয়াব লিখে দিবে। একটা চেহারা হলো মায়ের চেহারা, আর একটা চেহারা হইল বাবার চেহারা। দাঁত থাকতে যেমনি ভাবে দাঁতের মূল্য কেউ বুঝে না, মা যখন চলে যাবে গো তখন বুঝবে মা জননী আমার কেমন ছিল, বাবা যখন চলে যাবে তখন বুঝবে আমার বাবা কেমন ছিল। আরে যাদের মা বাবারে সাড়ে তিন হাত কবরের মধ্যে নিজ হাতে মাটি চাপা দিয়ে আসছে, সেই জানি মা মায়ের ভক্তি কত জ্বালা। যে বাবার সাড়ে তিন হাত মাটির মধ্যে নিজে মাটির পরে মাটি চাপা দিয়ে আসছে গো, সে বুঝি বাবা বাবা বাবার মধ্যে কত কষ্ট কত জ্বালা। এই জন্য মায়ের মুখে মুখে তর্ক করা যাবে না, মাকে ধমক দিয়ে কথা বলা যাবে না, বাবার মুখে মুখে চক্রাঙ্গিয়ে কথা বলা যাবে না, বাবারে কোনোদিন ধমক দেওয়া যাবে না। মা বাবা অসুস্থ হলে সেবা করতে হবে, মা বাবা যদি বৃদ্ধ হয় তোমার কাছে আমার কাছে আসে, মা বাবা হইল আল্লাহর নিয়ামত। فَلَا تَقُلْ لَهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে কোন ঘোষণা কার? ধমক দেওয়া যাবে না, কটু কথা বলা যাবে না, চোখে চোখ দিয়ে কথা বলা যাবে না। মা বাবার সামনে আদবের সর্বোচ্চ মাকাম, বিনয়ের সর্বোচ্চ মকামে থাকতে হবে, তাহলেই সন্তান হিসেবে আপনি সাকসেস। আর যদি মায়ের সঙ্গে কষ্ট দিয়ে কথা বলেন, বাবার সঙ্গে কষ্ট দিয়ে কথা বলেন, আপনি সন্তান নামের কুলাঙ্গা। কথা বলেন ঠিক কিনা? ঢাকা শহরে অনেক ইঞ্জিনিয়ার ডাক্তার অনেক বড় বড় শিক্ষিত অধ্যাপক, তারা কিন্তু মা বাবারে আর নিজের সঙ্গে রাখে না, দিয়ে আসে বৃদ্ধাশ্রমে। জোরে কোন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যারা দাঁড়িয়েছেন একটু মাহফিলে এসে বসেন, সব একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা, যারা দাঁড়িয়েছেন একটু বসেন। مولانا محمد وعلى آله ورشبر خالق الله تعالى شرب سرشتو فويا আপন বন্ধুর দুরুদ পড়েন ফেরেশতাদের লইয়া। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, ওরে কত জন স্বপ্নে ধ্যানে দেখেন আপনার মায়ার মুখ, কবে হবে আপনার দিদার
বলেন না হাবিবাল্লাহ আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ফজরের আজান হয়ে গেল, মা ঘুম থেকে উঠলেন, মা ঘুম থেকে উঠে দেখে গো যাদুমণি বাইজি পানি হাতে দাঁড়িয়ে আছে। ডাক দিয়ে বললেন, মা গো মা, ও মা পানি খাও গো মা। মা বলে, আব্বা রে আমার পানি খাওয়া লাগবে না রে আব্বা। ও আব্বা গো, তুই আমারে যে পানি খাওয়াইস, আমি মা আমার কলিজাটা ভিজে গেছে। বাইজিদ বলে, মা গো আপনি তো পানি খান নাই। পানি খাই নাই ঠিক আছে, কিন্তু তুই কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছিস? মা আপনি মধ্যরাতে আমার কাছে পানি চাইলেন, এখন তো রাত শেষ হয়ে গেল, এখন তো ফজরের আজান দিয়ে দিল। মা মা গো ঘরের মধ্যে পানি ছিল না, আমি বাইজি দেখলাম আপনি পানি চাইছেন, আপনারে আমাকে পানি দিতেই হবে, আপনাকে ভালোবাসি গো আমি মা, এই জন্য আমি কলসি নিয়ে বের হয়ে গেলাম ঠান্ডা কনকনে শীতে, কল চিপে বহুদূর থেকে আপনাদের জন্য আমি পানি সংগ্রহ করলাম। পানি সংগ্রহ করে আনার পরে আমার শরীরে যে কুয়াশা ছিল সেগুলো মুছলাম, শরীরটা একটু গরম করে মা গো মা আমি পানি হাতের মধ্যে নিয়ে গ্লাসে করে আমি দাঁড়িয়ে আছি গো মা, আপনি কোন সময় চোখ খোলেন আপনার ঘুম ভাঙবে আমি এটা চাই না, অথবা আমি ছোট্ট বাইজে আপনার ঘুম ভাঙ্গাতে পারি না। মা মধ্যরাত থেকে গো মা পানি নিয়ে আমি দাঁড়িয়ে আছি গো মা। মা বুকের মধ্যে জড়িয়ে ধরে বলল, বাইজিদ রে তুই আমার কলিজা ঠান্ডা কইরা দিছ। ওযু কইরা আবার ফজরের নামাজ পড়লেন মা, ফজরের নামাজ পড়ে দুইটা হাত তুললেন আমার আল্লাহর দরবারে, আল্লাহ আল্লাহ গো আমার আল্লাহ, আমি তোমার একজন ছোট্ট বান্দি গো আল্লাহ, তুমি আমারে মাফ করতে পারো নাও করতে পারো, তোমার নবী বলেছেন মা বাবার দোয়া বিফলে যায় না। সুবহানাল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি, দুইটা হাত তুলে আমি দোয়া করি গো আল্লাহ, তুমি আমার ছোট্ট বাইজেদ রে সুলতানুল আরিফিন ওলি আল্লাহর বাদশা বানাইয়া দাও। বাইজিদ বুস্তামি মায়ের দোয়ায় আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমাদের এই এলাকার সম্মানিত চেয়ারম্যান তিনবার হ্যাট্রিক চেয়ারম্যান, এলাকার মাটি মানুষের নেতা আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের মাঝে এসেছে। চেয়ারম্যান সাহেবের নাম কি? আলহাজ এম এ সোলেমান বিকম, চেয়ারম্যান 6 নং বক্তপুর ইউনিয়ন পরিষদ, 16 নম্বর, 16 নম্বর হলো 16 বক্তপুর। আল্লাহ তাআলা আমাদের চেয়ারম্যান সাহেবকে কবুল করুন, যেহেতু ওলি আল্লাহর দরবার, ওলি আল্লাহর গ্রামের চেয়ারম্যান সাহেবের সব ঠিক আছে, হ্যাট্রিক চেয়ারম্যান হয়েছে, তবে একটু যদি পরিপূর্ণ হইতো এই জিনিসটা, নারী তাকবীর, নারী রিসালা, আহলে সুন্নাত ওয়াল জামাত, হ্যাট্রিক চেয়ারম্যান মারহাবা কর। চেয়ারম্যান কইতেছে, হুজুর আপনি কোনো চিন্তা করেন না এটাও হয়ে যাইব, দুই হাত তুলে বলেন মারহাবা। কে কে খুশি হয়েছেন দুইটা হাত তুলে দেখান, এটা তকবীর দাও। আওয়াজ দিয়ে বলেন মারহাবা, আপনারা খুশি হয়েছেন তো? সবাই সবাই খুশি হয়েছেন? আসলে একটু বললেই হয়, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা, একটু স্মরণ করে দিলে হয়। উনি ভালো মানুষ, উনি বলছেন হুজুর আকলমন্দরাই সারা বাসাদ, আমি বুঝে গেছি, মারহাবা কর না মারহাবা, নবীর সুন্নত।
কেউ যদি মুখে দাঁড়িয়ে শুধু নবীকে ভালোবেসে রাখে যে নবীকে ভালোবেসে আমি দাঁড়িয়েটা রাখলাম খোদা কি কসম ওই মানুষটা আমার দয়াল নবীর সঙ্গে জান্নাতের মেহমান হয়ে যাবে আওয়াজ দি বলেন মারহাবা নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা সব আমার উম্মতেরা আমার সঙ্গে জান্নাতি তবে তারা জান্নাতে যাবে না যারা আবা আবা কারা কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ নবী গো আবা কারা যারা জান্নাতে যাবে না আমার নবী বললেন মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা যারা আমি নবীর মানে তারা সবাই জান্নাতি জান্নাতি আর যারা আমি নবীকে মানে না তারাই হইল আবা আমি নবীর নাফরমানি করে তারাই হলো আবা এবার বলেন দয়াল নবী আমরা মানতে চাই কি চাই না দুই হাত তুলে দেখায় ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এই ডাকের উসিলায় আমার চাচারে তুমি জান্নাত দিও আমিন আরো জোরে বলেন আমিন আমার নবী কি জিন্দা না মরা জিন্দা আরো জোরে কোন জিন্দা না মরা জিন্দা আমরা মরা নবী মানি না জোরে কোন মরা নবী মানি না আমরা মরা নবী দিয়ে দিছি ওয়াহাবীরে কারে দিছি জোরে কোন না কারে দিছি মরা নবী দিয়ে দিছি ওয়াহাবীরে আর জিন্দা নবী আমগো নবী আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ওই নবী আমার অষ্টম হিজরিতে মদিনাল মুনাওয়ারা ছেড়ে আমার নবী আসলেন মক্কা আল মুকাররামায় বন্ধুরা আমার গভীর মনোযোগ কাফেরদেরকে আমার নবী ক্ষমা করে দিলে নবী বললেন ইউসুফ আলাইহিসসালাম যেমনি ভাবে ওনার দর্জন ভাইরে ক্ষমা করে দিল গো আমি রহমাতুল লিল আলামিন সবাইরে আমি আজকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম সবাইরে আমি আজকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম সবাইরে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম খানে কাবা শরীফ ধরে যারা দাঁড়িয়ে আছে তারা মাফ ঘরে ঘরে যারা অবস্থান করেছে তাদেরকে আমি আজকে মাফ করে দিলাম যে যেখানে আছে কাফেররা তোমরা সবাই নিরাপদ তোমাদেরকে কোনো মুসলমান তোমাদের উপর আক্রমণ করবেন না বন্ধুরা আমার এবার আমার নবী গেলেন খানে কাবায় যাইয়া আমার নবী দুই রাকাত সলাতুশ শুকুরের নামাজ আদায় করলেন সলাতুশ শুকুরের নামাজ আদায় করার পর আমার নবীর মনে পড়ে গেল মায়ের কথা আমার নবীর মনে পড়ে গেল আব্বার কথা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ নবীজি মা 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 আমিনার কথা মনে করে আমার নবী চক্ষু মুবারক দিয়ে পানি মুবারক ঝরেছে আব্বার কথা মনে করে আমার নবীর চক্ষু মুবারক দিয়ে পানি মুবারক ঝরেছে আমার নবী আবার বললেন সাবিরা রে তোমরা সবাই তোমাদের কাজ করো আমার মন মানে না আমি চলে যাব আমার মা বাবার জিয়ারতে আলহাবিলিল ফতোয়া আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ কিতাবের কথা বলছি আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাই যেই জালাল আমার নবীর জীবনে 75 থেকে 76 বার স্বপ্ন যোগে দেখেছে ওরে জালালউদ্দিন সুয়ুতী 75 বার দেখলো নবীজি বলেন জালালউদ্দিন সুয়ুতী 75 বার দেখলো নবীজি এতবার দেখিও নবী এতবার দেখিও নবী তৃপ্তি তার হলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা হাই হাই দিদার চেয়ে কান্দ
কান্দো তোমরা দিদার চে কান্দো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আয় আয় মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আলহাবিলিল ফতোয়া কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি বলেন আমার নবীজি চলে গেলেন এখানে কাবা থেকে দূরে জায়গার নাম হলো আবওয়া নামক জায়গা যেখানে আমার নবী শুয়েছেন আম্মা জান হযরতে আমেনা যেখানে শুয়েছেন খাজা আব্দুল্লাহ আমার নবী ওখানে গিয়ে দাঁড়িয়ে গেলেন ও আমার বন্ধু রে আল্লামা নুজাইম আল মিসরি রহমাতুল্লাহি আলাই আল্লামা নুজাইম আল মিসরি রহমাতুল্লাহি আলাই আশবাব আন-নাজায়ের কিতাবে উল্লেখ করেছে যে কিতাবটা পড়ানো হয় কামিল ফিকা ক্লাসে মুফতি ক্লাস আশবাব আন-নাজায়ের মধ্যে বিস্তারিত ঘটনা আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আল্লাহ আমার মা বেঈমান অবস্থায় ইন্তেকাল করেছে আমার আব্বা বেঈমান অবস্থায় ইন্তেকাল করেছে তুমি আমার মারে জিন্দা কইরা দাও তুমি আমার আব্বারে জিন্দা করাইয়া দাও আমি যেন মা বাবার কলমা পড়িয়ে মুসলমান বানাইতে পারি আমার নবী ফরিয়াদ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন নবী গো মা বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মা আমিনা দাঁড়িয়ে যাবে আব্বা বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আব্দুল্লাহ দাঁড়িয়ে যাবে এবার আমার নবী বলেন আম্মা গো ও মা আমিনা সঙ্গে সঙ্গে কবর থেকে মা আমিনা জিন্দা হয়ে গেছে আমার নবী বুকে জড়িয়ে ধরলেন আর কাঁদলেন ও আমার আব্বা গো জীবনে কোনোদিন তোমারে দেখি নাই গো আব্বা এবার হযরতে আব্দুল্লাহ নি আমার নবী বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদলেন আর দুইজন আমার নবীর পাইয়া এত খুশি নবীর এত চুমু দিলেন নবীর এত বুকে জড়িয়ে ধরলেন আমার নবী বললেন মা 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 আমিনা গো ও আব্বা আব্দুল্লাহ তোমরা দুইজন পড়ে নাও কালিমা তাইয়্যেবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর মা বাবা কি বেঈমান না ঈমানদার আর যখন বেঈমান না ঈমানদার এখন কিছু কিছু মোল্লা মুনশিবি গোমটাওয়ালা লাল রুমাল পাঁচ কল্লি মার্কা হুজুর কয় আমার নবীর মা বাবারা হইল বেঈমান জোরে বলেন এরা কে হুজুর না মুজুর হুজুর হলো তারা যারা আমার নবীর ক্যাম্বাসার এরা হলো নায়েবে রাসূল আওয়াজ দি বলেন ওরে দেওবন্দের ছাত্র যিনি ওরে মির্জা গোলাম কাদিয়ানি ওরে আলেম পাইয়া শয়তান হইল নবী চিনল না হায় হায় আলেম পাইয়া শয়তান হইল নবী চিনল না আলেমের শহর গো নবী শাহে মদিনা হায় হায় আলেমের শহর গো নবী শাহে মদিনা কোন পাগলে বলে নবী গায়েব জানে না কোন পাগলে বলে নবী গায়েব জানে না আলেমের শহর গো নবী শাহে মদিনা হায় হায় আলেমের শহর গো নবী শাহে মদিনা কোরআন হাদিস জানলে তারে আলেম তো কই না কোরআন হাদিস পড়লে তারে আলেম তো কই না নবীর প্রেমে মজল যারা তারাই মাওলানা হায় হায় নবীর প্রেমে মজল জানা তানাই মাওলানা আমার নবী আল মেগায়াব জানেন দলিল হলো আল্লামা কামালাম তাকুন তালাম আপনি নবী যা জানতেন না আমি আল্লাহ আপনি নবীর জানাইয়া দিছি আল্লাহ আকবার জিন্দাবাদ জিন্দাবাদ আওয়াজ দিয়ে বলেন মারহাবা
বন্ধুরা আমার গভীর মনোযোগ নবীর এলমে গায়বের দলিল সূরা জিন 27 নম্বর 28 নম্বর আয়াত আলিমুল গায়ব ফালা ইয়ুজহিরহু আলা গায়বিহি আহাদা ইল্লা মানিল তাদমির রাসূল এলমে গায়বের মালিক আমার আল্লাহ মান নবীর এলমে গায়ব জানাইয়া দিছে নবীর কাছে গোপন নাই গোপন নাই নবীর কাছে সবই হলো ওপেন আর কোই গায়বি কা তুমসে নিহা হো ভালা জব না খুদা হি ছুপা জব না খুদা হি ছুপা তুম পে করো দুরো আওয়াজ দি বলেন সুবহানাল্লাহ অতীব নবীর শান সবার উপর মা বাবার খেদমত করব আমরা যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখে ওলি আল্লাহর দামান ধরব আল্লাহ যেন ওলি আল্লাহ বানিয়ে কবরে নেয় দুই হাত তুলে বলুন আমিন আসুন প্রিয় নবীর একটু সালাম জানাই ইয়া নবী সালাম